ইঞ্জেকশনের অনেকগুলো কাজ আছে, শুধুমাত্র আমি দুধের কাজটা বলবো। এটা দিলে হচ্ছে গাভীর দুধ বৃদ্ধি পায়। অনেক গাভীর দেখা যায় 2-4-5 কেজি দুধ হওয়ার কথা, সেখানে বাছুর দুধ পাচ্ছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বাংলা কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে গাভীর দুধ কেন হয় না এবং আপনারা কোন ধরনের মেডিসিন ব্যবহার করলে গাভীর দুধ অত্যন্ত ভালোভাবে বৃদ্ধি পাবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু চিকিৎসার কথা বলে দেব যে চিকিৎসাগুলো করলে বা যে ইঞ্জেকশনগুলো দিলে গাভীর দুধ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। কারণ এরকম অনেক হয়ে থাকে যে আপনারা বিভিন্ন রকম মেডিসিন খাওয়ান, বিভিন্ন রকম চিকিৎসা দেন, এরপরও গাভীর দুধ হয় না। তো এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করব এবং আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মধ্যে আমি একটা প্রপার ট্রিটমেন্ট দিয়ে দেবো যে ঠিক কয়দিন পর্যন্ত কোন কোন ইঞ্জেকশনগুলো দিলে গরুর একদম পিওর দুধ আসবে। এই গাভীটার দুধ বৃদ্ধির জন্য আমি যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি আপনাদেরকে ঠিক সেম ট্রিটমেন্টগুলোই দেখবো। এই যে এটা হচ্ছে আমার ডাক্তারের ব্যাগ, আর এগুলো হচ্ছে সব মেডিসিন। তো আমি আপনাদেরকে বলে দেবো যে আসলে আমি এই গাভীটিকে ঠিক কয়দিন কোন কোন মেডিসিনগুলো দিলাম। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। দর্শক, এটি হচ্ছে ক্যালসিয়াম ইঞ্জেকশন। আমি এখন আমার গাভীটিকে ক্যালসিয়াম ইঞ্জেকশন করব এবং আপনাদেরকে ভিডিও শেষে দুধ থেকেও দেখাবো যে ঠিক আসলে কি পরিমাণ দুধ বৃদ্ধি হবে। তো আমি গাভীটিকে 10 সিসি ক্যালসিয়াম ইঞ্জেকশন দিলাম, এখানে আমি আরো 10 সিসি দেব, টোটাল হচ্ছে 20 সিসি, অর্থাৎ 20 মিলি ক্যালসিয়াম ইঞ্জেকশন আমি গাভীটিকে দেব। এখন আমি আমার গাভীটিকে যে ইঞ্জেকশনটি দেবো এটা নাম হচ্ছে অ্যামাইনোভিট প্লাস। আমি অ্যামাইনোভিট প্লাস একে দেবো এখন হচ্ছে 20 মিলি। তো এর আগে আমি 10 মিলি হচ্ছে অ্যামাইনোভিট প্লাস দিয়েছি, এখন আরো 10 মিলি দেবো। আমার আসলে 20 মিলি সিনিস থাকলে ভালো হতো, আমার ব্যাগের মধ্যে 20 মিলি সিনিস শেষ। আপনারা একবারই 20 মিলি করে দিয়ে দেবেন তাহলে সবচেয়ে ভালো হবে। এপাশের মাংসে 20 মিলি ক্যালসিয়াম দিয়েছি, এপাশের মাংসে আমি অ্যামাইনোভিট প্লাস দিলাম হচ্ছে 20 মিলি। এবং আমার হাতে যে আর একটা ইঞ্জেকশন দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে রেনাসল এডি, রেনাটা কোম্পানি, রেনাসল AD3 এবং ই। অবশ্যই আপনারা গরুকে দুধ বৃদ্ধির জন্য এই রেনাসল এডি ইঞ্জেকশনটি দিতে হবে, অন্য অন্য এডি ইঞ্জেকশন আছে সেটাও দিতে পারেন, তবে রেনাসল এডির মধ্যে ভিটামিন AD3 এবং ইর পরিমাণটা বেশি থাকার কারণে এটা খুব ভালো কাজ করে। আমি এখন আমার গাভীটিকে রেনাসল এডি দিব 10 সিসি, মানে সম্পূর্ণ ভায়াল দিয়ে দেব। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে আমার এই 10 সিসি এখানে হচ্ছে রেনাসল এডি ইঞ্জেকশন দিয়ে নিলাম। এডি ইঞ্জেকশনটা কিন্তু অত্যন্ত গাঢ়, সুতরাং খুব সুন্দরভাবে ধীরস্থিরভাবে দিতে হবে। তো দর্শক, আমি ভিডিওর মধ্যে এতক্ষণ দেখালাম, আমি আমার গরুটিকে প্রথমেই দিয়েছিলাম হচ্ছে ক্যালসিয়াম ইঞ্জেকশন 20 মিলি, এটা হচ্ছে অ্যামাইনোভিট প্লাস এটাও দিয়েছি 20 মিলি, এরপর যে ইঞ্জেকশনটা দিচ্ছি সেটা হচ্ছে রেনাসল এডি 10 মিলি। তো এখন নিয়ম হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ দুধ যেন আসে, দুধ যেন হয়, এটা কীভাবে কোন নিয়মে দিতে হবে সেটা এখন আমি বলে দিচ্ছি। আপনারা অবশ্যই যে গাভীটি দুধ বাড়াবেন সে গাভীটিকে আমি বলবো যে পরপর একটা না 3 দিন 20 মিলি করে হচ্ছে ক্যালসিয়াম ইঞ্জেকশন, 20 মিলি হচ্ছে অ্যামাইনোভিট প্লাস ইঞ্জেকশন, মানে আজকেও 20 মিলি, গতকাল এবং তারপরে দিন একটা না 3 দিন, এবং রেনাসলেডি, এই যে এই দুইটাই হচ্ছে রেনাসলেডি, পরপর 3 দিন 3টা রেনাসলেডি 10 মিলি করে মেরে দেবেন, আজকে কালকে এবং তারপরে দিন। এবং এরপর যে কাজটি করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে এই যে এটা, এটা না হচ্ছে অক্সিন, এটা হচ্ছে টেকনো ড্রাগস কোম্পানির অক্সিন। এই অক্সিন ইঞ্জেকশনের কাজটা সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ আমি বলবো, কিন্তু তার আগে যে নিয়মগুলো হলো সেগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই একটানা অ্যামাইনোভিট প্লাস ক্যালসিয়াম ইঞ্জেকশন এবং সেরেনাসল এডি ইঞ্জেকশন দেওয়ার,
শেষের যে তিন দিন থাকবে শেষ তিন দিন, আজকে আমার কিন্তু একটা শেষের তিন দিন ছিল, এই জন্য আমি শেষের দিনই ভিডিওটা তৈরি করছি। এখন আপনারা কি করবেন, সবগুলো ইঞ্জেকশন যখন দেওয়া শেষ হবে তখন অবশ্যই আপনারা এই অক্সিন ইঞ্জেকশন, এটি হচ্ছে একটি হরমোন ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনের অনেকগুলো কাজ আছে, ইঞ্জেকশনের অনেকগুলো কাজ আছে, শুধুমাত্র আমি দুধের কাজটা বলবো। এটা দিলে হচ্ছে গাভীর দুধ বৃদ্ধি পায়। অনেক গাভীর দেখা যায় 2-4-5 কেজি দুধ হওয়ার কথা, সেখানে বাছুর দুধ পাচ্ছে না, কারণ হচ্ছে অনেক সময় গাভীর এই যে আডার বা উলান যেটা যে থাকে এর মধ্যে চিকন চিকন অনেক ভেইন থাকে, এই ভেইনগুলো জ্যাম হয়ে যায়। এই ভেইনগুলো জ্যাম ক্লিয়ার করার জন্য এবং দুধ নিঃসরণের জন্য আপনারা এগুলো মেডিসিন দেওয়ার পরপরেই এই অক্সিন ইঞ্জেকশন 10 মিলি এখানে আছে, আপনারা 3 মিলি 3-5 মিলি করে আজকে কালকে এইভাবেই মেরে শেষ করে দেবেন। আর একটা কথা বলে রাখি, অক্সিন ইঞ্জেকশন দেওয়ার কমপক্ষে 20-30 মিনিট পর, সর্বোচ্চ 20-30 মিনিট পর আপনারা গাভীর দুধ দোহন করবেন এবং দেখবেন যে গাভীর কী পরিমাণ দুধ হয়। তো আমি এখন আমার গাভীটিকে অক্সিন ইঞ্জেকশন করবো, এর আগে অক্সিন দিইনি, আজকে আমার তৃতীয় দিন। ফ্রিজিয়ানের ক্লোজ গাভী, আর এর বাছুরটিকে দেখাবো যে মাশাল্লাহ বাছুরটা কত সুন্দর বাছুর। তো গাভী পালন করতে গেলে বাছুর আসলে দুধ না পাইলে ওই বাছুর আসলে কখনোই ভালো হবে না, আপনি তাকে যতই খাবার দেন। অক্সিন বলে রাখি, অক্সিন এমন একটা জিনিস, এটা মাংসেও দিতে পারবেন চামড়ার নিচেও দিতে পারবেন, তবে সবচেয়ে ভালো হয় এই যে ঘাড়ের এখানে যে চামড়া, পাতলা চামড়াটা আছে, এই চামড়ার নিচে দিলে এটা দ্রুত মস্তিষ্কের সঙ্গে অ্যাডজাস্ট হয়, খুব ভালো কাজ করে। এই জন্য আমরা এখানে চামড়া নিচে দেব। তো দর্শক, আমার অক্সিন ইঞ্জেকশনও দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। আমি বললো যাদের গাভীর একদমই দুধ হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন, ক্যালসিয়াম দিচ্ছেন, এরপর দুধ হচ্ছে না, তো আপনারা অবশ্যই আমার এই টেকনিকটা অবলম্বন করবেন। আমি আশা করি যে অবশ্যই অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। এবং আমি ভিডিওর শেষে গাভীর প্রতিদিন দুধ ছাকলাম কী পরিমাণ দুধ হলো এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর পরিশেষে একটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা আপনাদের গাভীকে দুধ ছাকা অবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবেন, কারণ দুধাল গাভীর জন্য পানি প্রচুর প্রয়োজন। এবং গাভীকে দানাদার খাদ্য খাওয়াবেন, গাভীকে কাঁচা ঘাস খাওয়াবেন, গাভীকে ভালো মানের ক্যালসিয়াম খাওয়াবেন, তাহলেই সবচেয়ে আরও ভালো রেজাল্ট পাবেন। তো ধন্যবাদ সকলেই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।